বসে বসে ভাবছি আমি কি করি, চলো তাহলে রান্না করি। তো আজকে আমি বানাচ্ছি নতুন একটা রেসিপি, দোলে পিঠে। প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার, চাউলের গুঁড়ো 1 বাটি, চিনি 4-5 চামচ, এলাচ 5-6টা, একটু গুড় আর গোলাপের পাপড়ি, 1 গ্লাস জল দিয়ে দেব। চাউলের গুঁড়ো দিয়ে দেব, 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নিব। পেস্টটাকে এখনও ফলো না করলে ফলো করে নেবে, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। মিশ্রণটার ভিতরে গুড়ের পুর দিয়ে দেব, দুধ ওতাল এলে এলাচ থেতো করে দিয়ে দেব, চিনি দিয়ে দেব, দইলাগুলো 1-1 করে দিয়ে দেব, 2 চামচ মতো চাউলের গুঁড়ো দিয়ে দেব। ওতাল এলেই রেডি আমাদের দইলে পিঠে, গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করে নিব। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিবে।